প্রিয় বন্ধুগণ, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে অর্গানাইজার টিচারের ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরব, তাই এই ভিডিওতে অর্গানাইজার টিচারের ব্যাপারে সংক্ষেপে সমস্ত তথ্য তুলে ধরলাম। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপডেট পাওয়ার জন্য। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে পাঠশালা প্রথা উঠে যাওয়ার পর এই পাঠশালায় কর্মরত শিক্ষকদের প্রাইমারি টিচারে ভর্তি করা হয়, কিন্তু কিছু সংখ্যক শিক্ষক বাদ পড়ে যায়, তাই সংগঠক শিক্ষক সমিতি কোর্টের দ্বারস্থ হন। গত 3/5/2018 কোর্ট তাদেরকে ভেরিফাই করে অ্যাপয়েন্ট করার নির্দেশ দেন, কিন্তু রাজ্য সরকারের ব্যাপারে কোনোরূপ পজিটিভ অ্যাক্টিভিটি না দেখায় আবার সংগঠন আদালত অবমাননার মামলা করেন। এই মামলার শুনানি হয় গত 6/9/2019। এই শুনানিতে কি বলা হয় দেখুন। দ্য টাইম ইজ ফাইনালি এক্সটেন্ডেড বাই 3 উইকস টু ফাইল রিপ্লাই, অর্থাৎ জবাব দেওয়ার জন্য 3 সপ্তাহের জন্য সময় বর্ধিত করা হইল। ইট ইজ সাবমিটেড বাই দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য রেসপন্ডেড দ্যাট আউট অফ দ্য টোটাল ক্যান্ডিডেট রেকমেন্ডেড by state legal service authority certain candidates have been appointed. তারা বলেন যে স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির রিপোর্ট অনুযায়ী কিছু ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। সো ফার আদার ক্যান্ডিডেটস আর কনসার্নেড দেয়ার ইজ সাম রিজার্ভেশন ফর দ্য রেসপন্ডেড, এবং বাকি ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে কিছু সময় চাওয়া হয়েছে। হি সিক্স অ্যান্ড ইজ গ্যারান্টেড 3 উইকস টাইম টু পুট ইন অন অ্যাফিডেভিট, এই ব্যাপারে হলফনামা দেওয়ার জন্য 3 সপ্তাহ সময় চাওয়া হয়েছে। এই আদালত অবমাননার কেসের ফাইনাল হিয়ারিং হয় 27/9/2019। দেখুন ফাইনাল হিয়ারিংয়ে কোর্ট কি অর্ডার দেয়। ইট ইজ ব্রট টু আওয়ার নোটিস দ্যাট পার্সুয়েন্ট টু অর্ডার ডেটেড 3/5/2018 ভেরিফিকেশন ওয়াজ ডান বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যান্ড দ্য status report is submitted to the state government. The state government has acted accordingly. However, grievance is made before this court by the petitioners that the status report of the West Bengal State Legal Service Authority was not furnished to them. Rajya Sarkar State Legal Service Authority report onujayi kaj korche. Jai hok, ei adalater kache obhijogkarira obhijog janacche je পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে যে রিপোর্ট ছিল তা তাদের কাছে জানানো হয়নি। সিন্স দ্য অ্যাকশন ইজ অলরেডি ডান বাই দ্য স্টেট গভর্নমেন্ট পার্সুয়েন্ট টু দ্য রিপোর্ট অ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিস অথরিটি, দ্য কন্টেম্পট প্রসিডিং আর ড্রপড। যেহেতু রাজ্য সরকার স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ নিয়েছেন বা কাজ করছেন, সেই জন্য কেসটি ড্রপ করা হলো, এই আদালত অবমাননার কেসটি খারিজ করা হলো। হাউএভার, দ্য স্টেট গভর্নমেন্ট ইজ ডিরেক্টেড টু ফার্নিশিং দ্য কপি অব দ্য স্টেট রিপোর্ট অব দ্য ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিস অথরিটি টু দ্য কন্টেম্পট পিটিশনার উইদিন 4 উইকস ফ্রম টুডে ইফ অ্যাক্ট ফোর বাই এনি অব দ্য পিটিশনার্স। তবে রাজ্য সরকারের স্থিতির প্রতিবেদন অনুলিপি সরবরাহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কন্টেম্পট পিটিশনারদিকে 4 সপ্তাহের মধ্যে যদি কন্টেম্পট পিটিশনাররা জানতে চায়। বন্ধুরা, এরপর ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিস অথরিটির রিপোর্ট নেওয়ার পর নবপর্যায়ে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অর্গানাইজেশন গত 25/10/2019 এই ব্যাপারে সুপ্রিম কোর্টে একটি সিভিল কেস ফাইল করেন, যার শুনানি আছে আগামী 21/1/2020। যেহেতু এই ব্যাপারে কেস ফাইল করা হয় তাই সংগঠক শিক্ষকের কাজ এখন পুরোপুরি বন্ধ আছে। সংগঠক শিক্ষকের ব্যাপারে যা হবে 21/1/2020 পরে জানা যাবে।
কাজ শুরু হবে না কোর্ট আবার কোনো ডেট দেবে সেটা 21 তারিখের পরেই বলা যাবে।